এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায়, হ্যাঁ পাচ্ছ পাচ্ছ সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে পাচ্ছ পাচ্ছ বিজেপি প্রার্থী, নাম বলছি না, বিজেপি প্রার্থী এবং আমার আজকে আশঙ্কা কি ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে, এবং ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুভেচ্ছা, ওনাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই যেই দল যে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদের ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র দশ বছর ধরে ছিল এবারও আমি দাঁড়িয়েছি কিন্তু প্রত্যেকে বললো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন আমাদেরকে, একটা যেহেতু এবছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটি বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এইবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গট আপ হয়ে গেছে, বললাম ওখানে আমি কিছু বলতে পারবো ওকে সারাদিন এটা বলবো, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো মানে তোমাদের কিছু পেলে দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি অ্যাকাউন্টের কাছে চলে যাও আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আপনাদের যারা কর্মীরা, আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের আপনার কোনো বার্তা থাকবে, কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা তারা ভোট করবে, কর্মীদেরকে যদি শান্তি হয়ে থাকে এবং আমাদের কাছে খবর আসছে কেন্দ্র বাহিনী হতে হবে বা আমাদের দু চারটে মধ্যে আমরা যাবো আমি সকালে কেন্দ্র বাহিনীকে ভোট হবে, সবাই যদি নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে আমাদের বুথে কর্মীদের করে যেই বুথে অংশগ্রহণকে গঙ্গারামপুরে সকালবেলা ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে, বলবো প্রশাসনকে মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করা কে চলে আসুন ভোটটা দেওয়া যাবে, কমিশনকে কিছু জানিয়েছেন দল জানাচ্ছে। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ, পিংলাতেও গন্ডগোল হয়েছে এরকম রাত থেকে শোনা যাচ্ছে, আমি কালকে তো বোমা বৃষ্টি এবং সবম পিংলাতে ময়না থেকে লোক ঘুরছে, কালকে আমাদের কাছে খবর ছিল কেন্দ্রীয় থেকে সত্তরজন এসে এক নম্বর অঞ্চলে আমাদের এখানে এখানে সত্তরজন রাত্রিবেলা পোলে ওইবারে বসেছিল যাতে কীভাবে লোক গন্ডগোল করতে হয়, রাত্রে দুটোর সময় খবর আসে আমি ওসিকে ফোন করে দিই এরকম সত্তরজন এসে বসে আছে, ওসি যায় তারপর বাইরে নিয়ে যায় এবং সেখানে মানে কি না ভোটটা এইবারে কী হলো উনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস, এবারে যারা ঘাটালে প্রচার করছে যারা রেগুলার মিডিয়া আছে তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে হিংসে ঢাকা হচ্ছে বা সিঙ্গল ভোট এ দেখো আমার আমাকে এটা করতে আমি এটা করছি আমি আর জন্য কিছুই করি না, মানে আমি সকাল থেকে কাউকে বেরোনি কেন বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও তুমি দরটা করো আমি আরামে যাবো কোনো অসুবিধা নেই। And it's very important to be a part of this democracy, which is the biggest festival of India, I would say. Not a part of it. Let's celebrate. Hindi, I think you've already said it.